আলোর উৎসব দীপাবলি উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে শ্যামা মায়ের আরাধনা। খোয়াইজলে তেলিয়ামুড়া মহকুমারও এ ব্যতিক্রম নয়। এবছরও তেলিয়ামুড়া মহকুমার প্রচুর সংখ্যক কালী পুজো হচ্ছে। এর মধ্যে কয়েকটি ক্লাব থিম পুজোর আয়োজন করছে। এদের মধ্যে অন্যতম হল তেলিয়ামুড়া রিফর্মার্স সোসাইটি তথা টিআরএস। এবছর এই সংগঠনটি কালী পুজো 28তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এবছর টিআরএস কালী পুজোর থিম মায়ের একান্ন রূপ। পুজোর বাজেট 6 লক্ষ টাকা। ভয়াবহ বন্যার কারণে চাঁদা সংগ্রহের পথে না গিয়ে সংগঠনের সদস্যরা এই অর্থের ব্যবস্থা করছেন। এদিন তেলিয়ামুড়া রিফর্মার সোসাইটির এক কর্মকর্তা এই কথা জানান। তিনি আরও জানান, আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপ সজ্জা এবং প্রতিমা শিল্পী সর্বক্ষেত্রে স্থানীয়দেরই প্রাধান্য দেওয়া হয়েছে। দেখুন, আমরা তেলিয়ামুড়া রিফর্মার্স সোসাইটি বিগত 28 বছর ধরে, এবছর হলে আমাদের 28 বছর হবে, আমরা কিন্তু শ্যামা মায়ের পুজো করে আসছি। তো এবছরও আমরা দীপাবলি, আসন্ন দীপাবলিতে আমরা শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হচ্ছি। তো গোটা রাজ্যবাসীর উদ্দেশ্যে আমাদের বার্তা থাকবে, যাতে গোটা রাজ্যের মানুষ, খোয়াই জেলার মানুষ, গোটা তেলিয়ামুড়াবাসী যাতে আমাদের এই পুজো মণ্ডপটি ঘুরে দেখেন। এবং এবছর আমাদের যে বিশেষ যেই আমাদের থিম রয়েছে পুজোর, আমরা কিন্তু শ্যামা মাকে 51 রূপে পূজিত করবো আমাদের পুজো মণ্ডপে। এবং এবছর আমাদের যে পুজোর বাজেটটা রয়েছে, আমরা কিন্তু 5 থেকে 6 লক্ষ টাকার মধ্যেই রেখেছি, যেহেতু রাজ্যে বিগত একটা বন্যা পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতির নিরিখে কিন্তু আমরা যারা নিজেরা যারা রয়েছে, আমরা যারা সদস্যরা রয়েছি এই কমিটির, আমরা সকলে নিজেরা কিন্তু চাঁদার মাধ্যমে এবং নিজেদের সহযোগিতার মাধ্যমে কিন্তু এই পূজাটা আমরা করছি এবছর। কারণ বন্যা পরিস্থিতির কারণে আমরা যে পাড়া বা গ্রাম রয়েছে সেই গ্রাম থেকে কিন্তু আমরা এবছর চাঁদা আমরা তুলতে পারিনি এবং আমরা সহযোগিতা মানুষের কাছে চাইওনি। তো যারা নিজে থেকে এসে দিয়েছে আমরা অবশ্যই নিয়েছি। এবং আমরা গোটা রাজ্যবাসীর কাছে বলবো, আপনারা আসুন, আমাদের পুজো মণ্ডপ ঘুরে দেখুন, আমাদের আপনারাও এই দীপাবলি উৎসবে আমাদের সঙ্গে সামিল হন, সকলের কাছে এটাই আমাদের অনুরোধ থাকবে। ইতিমধ্যে তেলিয়ামুড়া রিফর্মার্স সোসাইটি মায়ের 51 রূপকে তুলে ধরে শ্যামা মায়ের পূজোর আরাধনার কথা মুখে মুখে প্রচারিত হচ্ছে। বিভিন্ন মহলের অভিমত, তেলিয়ামুড়া এবারে কালী পুজো দর্শকদের প্রধান আকর্ষণ থাকবে টিআরএস আয়োজিত কালী পুজো। রিপোর্ট, আর ইনিউজ।